মাওলানা এম হাবিবুর রহমান সাহেবের আগমন হাবাসপুরের পক্ষ থেকে, মিয়াপাড়া তিনখানা লিল্লা বোর্ডিং এর পক্ষ থেকে, বক্সিপুরের পক্ষ থেকে, বাহাদুরপুরের পক্ষ থেকে, পাংশাবাসীর পক্ষ থেকে, এতিমখানার পক্ষ থেকে আল কুরআনের আলো, আল হাদিসের আলো, আমাদের যুবকরা এখন কোরআনের জন্য জেগে উঠেছে, আর এদেরকে ঘুম পাড়াতে পারবেন না, ঘুম পাড়াতে পারবেন না। ভেবেছেন কিছু মানুষের জবান বন্ধ করে দিলে যুবকদেরকে হয়তো অন্যদিকে ডাইভার্ট করা যাবে। মনে রাখবেন, আল্লাহর জমিনে আল্লাহর দিনের কথা চলবে কেউ বন্ধ করতে পারবে না। একজনের জবান আপনি বন্ধ করে দিবেন, আল্লাহ তাআলা আরো বহু লোককে এই ময়দানে তৈরি করে দিবেন মানুষকে দিনের পথে ডাকার জন্য। পৃথিবীতে ইতিপূর্বে বহু দিন বিরোধী লোকেরা দিনের দায়ীদেরকে ধরে ধরে নির্যাতন নিপীড়নের সম্মুখীন করেছিল। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, তাকে তো জেলখানার ভেতরেই হত্যা করা হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বলকে জেলখানার ভেতরে নির্মম নিপীড়ন চালানো হয়েছে। এত নির্মম নির্যাতন নিপীড়ন চালিয়েও কোন যুগেই কোন জালেম আল্লাহর দিনের দাওয়াতকে, আল্লাহর দিনের দাওয়াতি আওয়াজকে স্তব্ধ করে দিতে পারে নাই। বরং যুগে যুগে যারাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনকে স্তব্ধ করতে চেয়েছে, তারাই বংশ শুদ্ধ নির্মূল হয়ে ধ্বংসের রাস্তা ঘুরে নিক্ষিপ্ত হয়েছে। সম্মানিত ভাইরা, আপনারা স্রোত দেখেছেন কিনা? নদীর স্রোত দেখেন নাই? এখান থেকে তো 200 হাতও হবে না, নদী আছে, এজন্য এত আওয়াজ আপনাদের। আপনারা তো ইলিশ মাছ দিয়া গোসল করেন, ইলিশ মাছের উপরে ঘুমায় থাকেন। হ্যাঁ, এক একজনের চেহারা ওই ইলিশ মাছের মতো, খুব সুন্দর চেহারা, কারণ নদীর তাজা তাজা মাছ খায়, আওয়াজও কেমন তাজা দেখছেন। তো ইলিশ মাছ খায় তো, আমি বললাম এটা ইলিশ মাছের এলাকা, এরা ইলিশ মাছ পাঠাইল না কেন? দিয়া দিবে না? তো ইলিশ মাছ ধরা নিষিদ্ধ, ধরলে কিন্তু সরকার খবর আছে। যাই হোক, আপনারা স্রোত দেখেছেন কিনা? আচ্ছা, স্রোতে মনে করেন নদীর স্রোত বহমান, সেখানে একটা উদাহরণ দিচ্ছি, এই টিস্যুকে ফেললেন স্রোতের মধ্যে, এটা থাকবে না দৌড়াবে, চলে যাবে। কি বোঝাতে চাইলাম? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য খাব্বাব খুবাইবের উত্তর শুনিয়ে এই যুবক তরুণরা আজ এই জমিনে জেগে উঠেছে। এখন যুবকরা কুরআনের জন্য মাতোয়ারা দেওয়ানা হয়েছে, পাগল ভরা হয়ে গিয়েছে এই সমাজে, এই দেশে আল্লাহর দিনের জন্য কুরআনের জন্য যুবকদের যে গণজুয়ার তৈরি হয়েছে, এই গণজুয়ারকে রুখে দেওয়ার দুঃসাহস দেখাবে যারা, স্রোতের মধ্যে যা কিছু ফেলা হয় তা যেমন ভেসে চলে যায়, যুবকদের এই গণজুয়ার গণস্রোতের সামনে যারাই দাঁড়াবে এভাবে স্রোতের মতো ভেসে গিয়ে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হওয়া লাগবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, ভয়ানক ষড়যন্ত্র যুবকদেরকে দিনের পথ থেকে ডাইভার্ট করার জন্য। লাভ হবে না, লাভ হবে না। কারণ বলেন, অনেকে বলে এই দেশে ওয়াজ মাহফিলে তো বাড়লো, লাভটা কি হইল, এরকম কিছু কথা কিছু মানুষ কয় কিনা? আমার বুঝে আসে না, এ টুপি পাঞ্জাবি লাগাইয়া অনেকে ফেসবুকে এমন স্ট্যাটাসও দেয়, এদের কথা সুর আর নাস্তিকদের কথা সুরে কিরকম? তুমি যে বলো দেশে এত ওয়াজ মাহফিল বাড়লো, ফজিলতার লাভ কি হইল,
তো তুমি চোখের মধ্যে রঙিন চশমা লাগাইলে দেখবা কেমনে? সিনেমা হল আগের চাইতে বেড়েছে না কমেছে? নাই কমেছে কি? নাই। ওই দিন আমাকে একজন বলছে যে আমরা অবাক হয়ে যাই, আমার সাথে দেখা হয়েছে রাস্তায়, ছবি তুলতেছে, কয় আমরা অবাক হয়ে যাই, আমরা এত কষ্ট করে এত কিছু বানাই, আমাদের ভিউ নাই, আপনাদের মতো হুজুরদের এত ভিউ কেন ইউটিউবে? যারা বলে ওয়াজ মাহফিল করে কি ফজিলত হয়েছে, দেখো না যুবক তরুণরা এখন নাটক সিনেমা দেখে না, ভালো না লাগলে মন খারাপ থাকলে কোরআনের তাফসির শুনে শুনে তারা সময় কাটায়। মসজিদের ভেতরে যুবক মুসল্লি বেড়েছে না কমেছে? যুবকদের মুখে দাড়ি এই সংখ্যা কমেছে না বেড়েছে? এগুলো কিসের ফজিলত? এই মাহফিল চলছে দেখি দুইটা বছর তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। আমি ওই দিন একজনকে বললাম এই দুই বছর যদি ওয়াজ মাহফিল, অনেক জায়গায় অনেক কারণে বন্ধ ছিল, কিন্তু টোটালি বন্ধ থাকলে তো যুবকগুলো আদব কায়দাও একদম ভুলে যাইতো। এই মাহফিলগুলো টিকে আছে বলে, এই মাহফিলগুলো আছে বলে এখনো আমাদের সমাজের ভেতরে দীন মূল্যবোধ এখনো জেগে আছে। সুতরাং এই মাহফিলগুলোর বিরুদ্ধে কথা বলে তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা চায় না যারা। এই যুবকগুলোকে নষ্ট করার কত প্ল্যান পরিকল্পনা! যে যুবকগুলোর হাতে যুবক বয়সে কোরআন হাদিস বই খাতা কলম শুভা পায়, কিছু মানুষ তাদের স্বার্থ হাসিলের জন্য যুবকগুলোর হাতে মাদক তুলে দিয়েছে, ইয়া বা বাবা, তারপরে তাদের হাতে AK-47 পর্যন্ত তুলে দিয়েছে। যুবক ভাইরা, আমার কলেজার টুকরা ভাইরা, তোমার এই যৌবন স্বার্থবাদী মহল স্বার্থবাদী লোকদের পেছনে গিয়ে তাদের পিছনে বিলীন করার জন্য এই যৌবন দেওয়া হয় না। অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত এলাকা থেকে আগত আল্লাহর দিন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদী জনতা উপস্থিত আমার প্রাণ প্রিয় রাজবাড়িবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজা? কম না বেশি? আমরা সবাই অনেক খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে সকলেই পড়ি আল্লাহ আকবর। এই যে আল্লাহ আকবর স্লোগান আপনারা দিয়েছেন, এটা কি জঙ্গিবাদী উগ্রপন্থী কিংবা মৌলবাদীদের স্লোগান? এই স্লোগানটি কার? কিছু মানুষ আছে দেখবেন আল্লাহ আকবরের স্লোগান শুনলে তাদের চেহারা মলিন হয়ে যায়, কিছু মানুষ আছে আল্লাহ আকবর স্লোগান শুনলে তাদের কলিজার ভেতরটা দুমড়ে মুচড়ে উঠে, মনে হয় যেন কলিজায়কে আগুন ধরিয়ে দিয়েছে। আল্লাহ আকবর স্লোগান শোনার পর যার সবচেয়ে খারাপ লেগেছিল তার নাম আবু জাহাল। এখন আপনার নাম তো মুসলমান, আপনি নিজেকে মুসলমান বলে পরিচয় দেন, আপনার লেবাসেও বোঝা যায় আপনি মুসলমান, সুতরাং বেশভূষা আর পরিচয়ে মুসলমানিত্বের পরিচয় দেওয়ার পরেও আল্লাহ আকবর স্লোগানকে অপছন্দ করে যারা, আবু জাহালদের দুশোর আর উত্তরসূরি হলো তারা। এজন্য আমি ওনাকে আন্তরিকতার সাথে বলবো, প্লিজ ভাই অচিরেই আপনার ব্লাড টেস্ট করুন, রক্ত পরীক্ষা করুন, কারণ আপনার রক্তের ভেতরে আবু জাহালের ভাইরাস ঢুকলো কিনা তা শীঘ্রই যাচাই করা দরকার, নইলে আল্লাহ আকবর স্লোগান শুনলে আপনার খারাপ লাগে কেন? এটি এমন এক পবিত্র স্লোগান, এই স্লোগান শুনে আমরা সবাই পৃথিবীতে এসেছি। বলেন তো আমাদের যখন জন্ম হয়েছে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদের প্রত্যেকের কর্ণকুহরে প্রথম যে সাউন্ড আওয়াজ ধ্বনিত হয়েছে সেটি কি? আমার প্রিয় ভাইরা, আমরা সবাই তো আজান শুনেছি, তাহলে সবাই বললেন না কেন? বলেন প্রথমে কি কানে গিয়েছে?
আল্লাহ আকবার। পৃথিবীতে প্রত্যেক দিন সূর্য ওঠার আগে আজান দেওয়া হয়, আজান শুরু হয় কি দিয়ে? সূর্য ডুবে আবার আল্লাহ আকবরের স্লোগানে। তারপর দেখেন প্রত্যেক দিন মুয়াজ্জিন নামাজে আসার জন্য আজান দেয় পাঁচবার, আজান শুরু হয় কি দিয়ে? তারপরে ইকামত শুরু হয় কি দিয়ে? নামাজ শুরু হয় কি দিয়ে? পৃথিবী থেকে আপনি চলে যাবেন, আপনার লাশকে সামনে রেখে সলাতুল জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজার সলাৎ শুরু হয় কোন তাকবীর দিয়ে, শেষ হয় কোন তাকবীর দিয়ে? কি বুঝলেন আপনি? মুসলমানের সন্তান আল্লাহ আকবার শুনে পৃথিবীতে আসে, আল্লাহ আকবার শুনে দুনিয়া থেকে চলে যায়। এর সিগনিফিকেন্স, এর তাৎপর্য হলো এই মুসলমান জন্ম মৃত্যুর মাঝখানে যতদিন বেঁচে থাকবে ততদিন আবুল তাবুল ফালতু স্লোগান নয়, যদি সে স্লোগান দিতেই চায় আল্লাহর বরত্ব ঘোষণা করে আল্লাহ আকবরের স্লোগান দিবে। আল্লাহ আকবরের স্লোগান এটা জঙ্গিবাদের স্লোগান নয়, বরং এই স্লোগান হচ্ছে বাতিলের সামনে ইমানদারদের ইমানদীপ্ত চেতনার স্লোগান। এটি বদরের স্লোগান, এটা উহুদের স্লোগান, এটি রাসূলুল্লাহর সাহাবীদের কাফেরদের সামনে সাহাবীদের ইমানদীপ্ত চেতনার হুঙ্কার। সম্মানিত ভাইয়েরা, প্লিজ আমাকে কথা বলতে দিন। এগারোটায় মাহফিল শেষ হয়, কিন্তু আজ আমি নিজেই জ্যামে পড়ার কারণে, আপনারা তো ঢাকায় নিয়মিত যাতায়াত করেন, ভয়াবহ জ্যাম, আসতেও দেরি হয়েছে, আমি জানি না কতক্ষণ আপনাদের ধৈর্য কুলাবে। এজন্যে আমি নিজেও অসুস্থ, আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন হয়তো আমি নিজেও অসুস্থ, তারপরেও আপনাদের ধৈর্য বিবেচনা করে আমি আল্লাহর কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের ভাই, আমরা সকলেই দিনী ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ, ভ্রাতৃত্বের সেই আন্তরিকতার বন্ধন থেকে আমি কয়েকটি পরামর্শ আপনাদেরকে দিতে চাই। আশা করি আপনারা কেউ সেই পরামর্শগুলোকে আপনারা দুঃখের সাথে গ্রহণ করবেন না, বরং আনন্দ এবং আন্তরিকতার সাথে আমার পরামর্শগুলো গ্রহণ করবেন। আমি যখন মাহফিলে আসতেছিলাম, এখানে একটি গেইটে আমি দেখলাম মাহফিলের ব্যানারগুলো নির্বাচনের ব্যানারের মতো হয়েছে, তো এটি আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আমি একজনকে বললাম, ভাই এটা করলেন কেন? কই হুজুর এখানেই না, পোস্টারের মধ্যেও ছবি লাগানো হয়েছে, অসুবিধা নেই। তা আমার যে ভাইরা এটি করেছেন, ওনারা কিন্তু আন্তরিকতা ভালোবাসার জায়গা থেকে করেছেন, সেটাও আমরা বুঝতে পেরেছি। কিন্তু আমাদের ভাইরা ভুল করলে আমরা সেটা নিয়ে সমালোচনা কিংবা তাদেরকে ভৎসনা তিরস্কার করব না, বরং ইসলামে ইসলাহ সংশোধনের এহতেসাবের একটি পদ্ধতি আছে না নাই? আমার যে ভাইগুলো এই কাজ করেছেন, আপনি যদি তাদেরকে ধমকান, এটা নিয়ে যদি আপনি একেবারে হুরস্থুল কর্মকাণ্ড শুরু করে দেন, তাহলে তো হবে না, প্রত্যেকটি সমস্যার একটি সমাধান আছে। আর পোস্টারিংয়ে হুজুরদের বক্তাদের কোনো হাত থাকে না, আমরা বলি না এইভাবে করেন ওইভাবে করেন, আমরা বলে দিই নাম লিখবেন আর ঠিকানা লিখবেন, এত কিছু লেখার দরকার নেই। তো আমার ভাইরাও তো আয়োজন করেছে, নাসিয়া আদম ফানাসিয়া বানু, ভুলে যাওয়া স্বভাব আমাদের আছে, আদমের স্বভাব আছে। আবার অন্যদিকে নবীজি বলেছেন কুল্লু ইবনে আদম খাতাউন, মানুষ ভুল করতে পারে, প্রত্যেকটি মানুষই ভুল করতে পারে, ভুল করাটা যতটা না দূষণীয় সংশোধনে দেওয়ার পরে ভুল করতে থাকা তার চেয়ে মারাত্মক দূষণীয়। আমার ভাইরা ভুল করেছেন, আমার বিশ্বাস এই যে আন্তরিকভাবে আমি কথাটি বললাম, তারা আগামী দিনে আর কখনো ভুল করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সংশোধন হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনের মাহফিলে এসেছি, আমার হাতে যে কিতাব আপনারা দেখতে পাচ্ছেন, এই কিতাব নাজিল করেছেন কে? আল্লাহ। এটি এমন এক কিতাব, এই কিতাবের ভেতরে
আমাদের জীবন পরিচালনা সব কিছু সন্নিবেশিত করে যিনি দিয়েছেন তিনি কে? এই জীবনটা বেশি দিনের নয়, খুব মনোযোগী হয়ে আমার কথাগুলো শুনবেন। এই জীবনটা আমাদের বেশি দিনের নয়, এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠিয়েছেন তিনি কে? আমাদের পূর্বেও বহু মানুষ পৃথিবীতে এসেছিলেন, কেউ থাকেন নাই, তারা চলে গিয়েছেন, আমরা আছি, কেউ থাকব না, আমরা প্রত্যেকেই পৃথিবী থেকে চলে যাব। পৃথিবীতে যতগুলো সত্য রয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য মহাসত্য হচ্ছে মৃত্যু। এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ, প্রত্যেক প্রাণসত্তাকেই মরণের স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ, মৃত্যু থেকে কেউ পালিয়ে রেহাই পাবে? সবাই চলে যাবেন, কেউ থাকবেন না। দেখুন না, কিন্তু আমাদের আগে যারা এসেছিলেন কেউ আছে? কেউ নাই। এই এলাকায় কবরস্থান রয়েছে, কবরস্থানগুলোতে যান, গিয়ে দেখেন টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা লোকেরা এই কবরস্থানে ঘুমিয়ে আছে। অনেকে মানুষের জায়গা জমি দখল করে। আরে ভাই, আপনার জায়গা তো হলো মাত্র 3.5 হাত, আপনার জায়গা হলো মাত্র 3.5 হাত। আপনি এই মিয়াপাড়া এলাকার কবরস্থানগুলোতে গিয়ে দেখুন যে আপনার মতো অনেক জমিওয়ালা, জমি দখলকারী লোকেরা পৃথিবীতে থাকা অবস্থায় জমি দখল করেছিল, আজ 3.5 হাত মাটির নিচে সে ঘুমিয়ে আছে। ইটস ইউর ফাইনাল ডেস্টিনেশন, এটাই আপনার চূড়ান্ত গন্তব্য। এই একই পথের যাত্রী আমরা। অনেকে বলে মৃত্যু আমাদের সামনে, কথাটি ভুল, মৃত্যু আমাদের পেছনে, কবর আমাদের সামনে। মালাকুল মৌত ধাক্কা একটা মারবে, কবরে গিয়ে আপনি পড়ে যাবেন। এই যে জন্ম মৃত্যু, আমাদের লাইফের স্টার্টিং আছে, এন্ডিংও আছে, জীবনের স্টার্টিং আর এন্ডিং। মাঝখানের জীবনটার নাম হলো, মাঝখানের সময়টার নাম হলো জীবন। জীবনের সংজ্ঞা কী? হোয়াট ইজ লাইফ, জীবন কী? উত্তর হলো, সময়ের সমষ্টির নাম হচ্ছে জীবন। সময়ের সমষ্টির নাম হচ্ছে জীবন। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, তার একটি চমৎকার কথা আমার মনে পড়ে গেল। তিনি বলেছিলেন, ইয়া ইবনে আদম, ইন্নামা আনতা আইয়াম, ইদা যাহাবা ইয়াউমিন যাহাবা বা'দুক। ওলামাই কেরাম, আপনারা বুঝেছেন অর্থ, অর্থ হলো, হে আদম সন্তান, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নামা আনতা আইয়াম, তুমি কয়েকটা দিনের সমষ্টি ছাড়া আর কিছুই না। ইদা যাহাবা ইয়াউমিন যাহাবা বা'দুক, যখনই তোমার জীবন থেকে একটা দিন চলে যায় তোমার জীবন থেকে কিছু অংশ ক্ষয় হয়ে যায়। আরেকজন আরব কবি আরো চমৎকার করে বলেছেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা নাফাসুম মিনহা ইনতাকাসসা লাহু জুজআ। কি চমৎকার কথা তিনি বলেছেন, তোমার জীবন কতিপয় গণনাকৃত শ্বাস প্রশ্বাসের নাম ছাড়া আর কিছুই নয়। যখনই তুমি একটি নিঃশ্বাস ছেড়ে দাও তখনই তোমার জীবন থেকে কিছু অংশ ক্ষয় এবং লয় হয়ে যায়। এ জীবন আছে, থাকবে না, চলে যাবে। প্রশ্ন হচ্ছে, জন্ম মৃত্যুর এই মাঝখানের সময়টা যেটাকে আমরা জীবন বলি, এই জীবন আল্লাহ তাআলা কেন দিয়েছেন? এই জবাব কি কোরআনে কারিমে নাই? রব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে সেই কথা বললেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তাআলা বলছেন, জীবন মৃত্যুর মাঝখানের সময়টা দেওয়া হয়েছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন নেক আমলের ক্ষেত্রে তোমরা পরস্পর প্রতিযোগিতা করতে পারো। সুবহানাল্লাহ, আপনাকে পাঠানো হয়েছে এই দুনিয়াতে আখেরাতের ফসল ফলাবার জন্য, আর আপনি পৃথিবীতে এসে দুনিয়া পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছেন, অস্থির, দিশেহারা, মাতোয়ারা, দেওয়ানা হয়ে গিয়েছেন। পৃথিবীকে পাওয়ার জন্য যারা দেওয়ানা হয়ে গিয়েছে, এই পৃথিবী তাদের সঙ্গে খেয়ানত করবে। কিরকম খেয়ানত? খুব চমৎকার একটি উদাহরণ লক্ষ্য করুন, কেউ যদি তার হাতের তালুতে কিছু পানি নেয়,
হাতের তালুতে পানি নেওয়ার পরে এই পানিগুলো বলেন কতক্ষণ আর থাকবে, কোন দিক দিয়ে পড়ে যাবে আঙ্গুলের? আমার কথা কি আপনারা বুঝতে পারেন? আমি তো আপনাদের কুষ্টিয়া এই রাজবাড়ি ঝিনাইদহ, আপনারা তো খুব চমৎকার ভাষায় কথা বলেন, বই পুস্তকের ভাষায়। আমি না হয় সিলেটি মানুষ, আমরা এলাকার বেরাসেরা আছে, অর্থাৎ আমাদের ভাষার মধ্যে ঝামেলা আছে। এখন আমি যদি সিলেটি ভাষায় ওয়াজ করি তা আরম্ভ করি তো দেখো কেউ কিছু বুঝতো নাই, আমি তো আপনাদের ভাষায় বলছি, বুঝতে অসুবিধা হয় আপনাদের? একটু করেন, একটু করলে কেউ ইন কিচ্ছু বুঝতে নাই, বাদে অকল ফেদ ফেদা সিং করলে। যাই হোক, আমি বলছিলাম জন্ম মৃত্যুর মাঝখানের সময়টার নাম হচ্ছে জীবন। এ জীবন থাকবে না, এ জীবন চলে যাবে, এটা দেওয়া হয়েছে নেক আমলের জন্য। আপনি দুনিয়া পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গিয়েছেন, লাভ নাই। হাতের মধ্যে পানি নিলে আঙ্গুলের ফাঁক দিয়ে যেমন সব পড়ে যায়, আঙ্গুলের ফাঁক যেমন আপনার সঙ্গে খেয়ানত করবে, ঠিক তেমনি দুনিয়া পাওয়ার জন্য যারা অস্থির হয়ে গিয়েছে দুনিয়াও তাদের সঙ্গে খেয়ানত করে তাকে কবরে পাঠিয়ে দিবে। কেউ আমরা এই দুনিয়াতে থাকবো না, আমাদের পূর্বপুরুষ যারা কেউ পৃথিবীতে থাকেন না, আমরাও থাকবো না, আমরা সবাই চলে যাব। এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, পৃথিবীতে আমাদেরকে পাঠানো হয়েছে যার গোলামি করার জন্য। সবাই একটু আওয়াজ দিয়ে বলুন তো তিনি কি? কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ জারিয়াত 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই ডিডন্ট ক্রিয়েট দা জিন কাইন্ড এন্ড ম্যান কাইন্ড অ্যাকসেপ্ট মাই ওরশিপ। আল্লাহ তাআলা বলছেন আমি পৃথিবীতে জিন আর মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার গোলামের জন্য। আমরা সবাই গোলাম কার? আর একটু জোরে বলেন, আমরা গোলাম কার? এখন আপনি যে আল্লাহর গোলাম এই গোলামের পরিচয় দেওয়া লাগবে না? আপনি যে আল্লাহর গোলাম এটা কেবল মুখে বললেই হবে না, এজন্য আপনাকে প্রত্যেক দিন আল্লাহর গোলামের পরিচয় দেওয়া লাগবে। প্রত্যেকটি দিন ঘুম থেকে উঠা থেকে নিয়ে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত 24টি ঘন্টা কাটাতে হবে যার বিধান অনুযায়ী তিনি কি? দেখুন তো আপনি আল্লাহর গোলাম হিসেবে নিজেকে পরিচয় দেন, কিন্তু দেখুন তো চিন্তা করে আদৌ কি আপনি আপনি নিজেকে আল্লাহর গোলাম বানাতে পেরেছেন কিনা বলেন তো। দিন শুরু হয় একটা সালাত দিয়ে, সেই সালাতের নাম কি? আর একটু জোরে বলেন। এই রাজবাড়ি পাংশা এলাকায় দেখবেন ফজরের আজান যখন হয় অনেক মানুষ ঘুমিয়ে থাকে, মসজিদে যায় না। আমার বাবারা আমার ভাইরা সবাই একটু মহব্বতের সঙ্গে বলুন তো, আমরা যখন নামাজে যাই গোলামি হয় কার? আর আমরা যখন নামাজে যাই না সবচেয়ে বেশি আনন্দিত হয় যে তার নাম কি? তাহলে আমরা যখন নামাজে যাই গোলামি হয় আল্লাহর, আর যখন আমরা নামাজে যাই না তখন গোলামি হয় কার? আপনি যে বলেন আপনি আল্লাহর গোলাম, আজকের ফজরের সময়টা আল্লাহর গোলামি দিয়ে শুরু করেছেন নাকি শয়তানের গোলামি দিয়ে শুরু করেছেন, নিজের বিবেককে প্রশ্ন করুন। আর আমার দেশের ফজরের নামাজের অবস্থা বড় খারাপ, রাত একটা পর্যন্ত ওয়াজ শুনে গেলেও অনেক ওয়াজের শ্রোতা, তাফসীর মাহফিলের শ্রোতা আছে, ঘুম থেকে উঠে ফজরের নামাজে যায়। এই চিত্র মনে হয় রাজবাড়িতে নাই। একটা পর্যন্ত ওয়াজ শুনে যাওয়ার পরে যদি ফজরের নামাজ আপনি আদায় করতে না পারেন, মনে রাখবেন 2-3 ঘন্টার ওয়াজ আপনার কোনো কাজে লাগে না। শ্রোতার কথা কি বলতাম, মাহফিলের কমিটির মধ্যে অনেকে আছে নামাজ পড়ে না, এইরকম অবস্থা হলে তো চলবে না। আর আমার দেশের ফজরের নামাজের অবস্থা বড় করুন, দেখা যায় আমাদের দেশে ফজরের নামাজের চাইতে জানাজার নামাজে মানুষ কম না বেশি? আর একটু জোরে দেখবেন, এই মিয়াপাড়া এলাকায় না, এই এলাকা না অন্য এলাকা দিয়ে উদাহরণ দেই, পরে আবার অনেকে ভাববে হুজুর কি আমার কথা কইয়া গেল নাকি। এক লোক ঢাকায় থাকে, তার বাসা তার ঘরের পাশে মসজিদ, ফজরের আজান শুনে 50 হাত দূরে, ঘর থেকে 50 হাত দূরে মসজিদে যায় না, কিন্তু শুনেছে রাজবাড়িতে একজন মারা গিয়েছে, এখন প্রচণ্ড জ্যাম আছে সাভারে,
হেমায়াতপুরে ধামরাইয়ে সব রাস্তা জ্যাম। জ্যাম শোনার পরেও গাড়ি চালায় যেহেতু পাশে এয়ারপোর্ট নাই, গাড়ি চালায় আর 9 ঘন্টা 10 ঘন্টায় ফেরি পাস হইয়া আসলো। বুঝলাম না লোকটার কারবার, ঘর থেকে 50 হাত দূরে ফজরের নামাজে গেল না, কিন্তু ঢাকা থেকে রাজবাড়িতে আসলো জানাজার নামাজে শরীক হওয়ার জন্য। 8-9 ঘন্টা 10 ঘন্টা জ্যাম ঠেলায়া চলে আসলো, ফজরের নামাজে গেল না 50 হাত দূরে, কিন্তু 8-9 ঘন্টা জার্নি করে জানাজার নামাজে আসলো। মতলব বোঝা লাগবে, ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। এলে বাটপাট, তুই ফজরের নামাজে গেলি না কেন? আবার কিছু মানুষ আছে এরা পুরা সপ্তাহে নামাজে যায় না, কেবলমাত্র জুমার দিন আসলে জুমার দিনে নামাজে যায়। এইরকম সাপ্তাহিক নামাজই রাজবাড়ি এলাকায় নাই। এখন আপনি যে আল্লাহর গোলাম, দেখি আগে আবার প্রশ্নটা করে নেই, বলেন তো আপনারা সবাই গোলাম কার? আরো জোরে বলেন কার? রাগ করবেন না, একদিনে নামাজ হলো 5 বার, 7 দিনে হয় 5×7=35 বার। শয়তান যে আপনাকে এমন ধোকা দিল, ধোকা দিতে দিতে এক ওয়াক্ত কেবল নামাজে গেলেন, 34 ওয়াক্ত শয়তান আপনাকে প্রতারণার ফাঁদে ফেলে আটকে ফেললো, তাহলে বলুন তো এক ওয়াক্ত নামাজ আদায় করে গোটা সপ্তাহে আল্লাহর গোলামি করেছেন কয়বার? আরো জোরে, 35 থেকে 1 বাদ দিলে থাকে কত বলেন তো? 34 ওয়াক্ত গোলামি করেছেন। গোটা সপ্তাহের হিসাব নিকাশ করলে কি দেখা যায়, লোকটা গোটা সপ্তাহে শয়তানের গোলামি বেশি করেছে না আল্লাহর গোলামি বেশি করেছে? সবচেয়ে আজীব ব্যাপার কি জানেন, চাকরি করে ব্যবসা করে সকাল 9টায় দোকান খোলা লাগবে, 9টায় অফিসে ঢোকা লাগবে, নইলে চাকরি থাকবে না। প্রত্যেকের হাতেই তো এখন স্মার্টফোন আছে, তাই না? এই জন্য 8টার সময় অ্যালার্ম সেট করে নিজের বিবিকে বউকে বলে, বউ ডেকে দিও যেন 8টায় উঠে রেডি হইয়া 9টার আগে যাইতে পারি। আমি বুঝলাম না ভাই, 9টায় দোকান খোলার জন্য বা অফিসে যাওয়ার জন্য 8টায় অ্যালার্ম দিয়ে আপনি ঘুম থেকে উঠতে পারলে কোন শয়তান আপনাকে ধরলো যে ভোর 5:30টায় এলাম দিয়ে ফজরের নামাজে উঠে নামাজে যেতে পারলেন না? কোন শয়তানের সঙ্গে বসবাস আপনারা? ঠিক তো কইলেন, খালি ঠিক কইয়া চলে যাইয়েন না, কথাগুলোকে একটু দিলে লাগান যে হুজুর কি বলে যাচ্ছে। আজকে ওয়াজের বিষয় গুলামি হচ্ছে কার, এটাই বিষয়। সবাই বলেছেন গুলাম কার, আসলেই কি হচ্ছে? 5 ওয়াক্ত নামাজ চলে যায়, আল্লাহর গুলামি হয় না, শয়তানও দেখে হাসে, আল্লাহ আমারে কেন শয়তান বানাইছো, হে তো আমার চেয়ে আরো বড় শয়তান। অনেকে কয় হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান তো ঠিক আছে, বলেন তো দেখি দাঁত ব্রাশ না করে কেউ যদি কয় আমার মুখ পরিষ্কার, এই দাবিটা যৌক্তিক নাকি অযৌক্তিক? দাঁত ব্রাশ না করে নিজেকে ঈমানদার দাবি করা যেমন অযৌক্তিক, তেমনি নামাজ ছেড়ে দিয়ে নিজেকে মুসলমান দাবি করাও সম্পূর্ণ অযৌক্তি। নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা কখনো নামাজ ছাড়তে পারে? কিপ ইন ইউর মাইন্ড, সালাত ইজ দ্য কি অফ সাকসেস, সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইজ, নামাজ হচ্ছে সফলতার চাবি, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আরে ভাই, আপনার যে দুর্বল ঈমান আপনাকে ঘর থেকে বের করে মসজিদে আনতে পারে না, এ দুর্বল ঈমান কি করে আপনাকে জান্নাতে ঢুকাবে? নিজের বিবেককে প্রশ্ন করুন আপনি। এজন্য জীবনে সফলতার জন্য আর আল্লাহর গোলামির পরিচয় দেওয়ার জন্য একজন ঈমানদারের প্রথম কাজ হলো 5 ওয়াক্তের নামাজ ঠিক করা। নামাজ ছাড়বেন আপনারা? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম,
মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়, আজকে রুকু সাজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো হবে না বিলীন, রব্বি আল্লাহ রব্বি আজিম রব্বি আল্লাহ রব্বি আজিম। পরে আল্লাহু আকবার। নামাজ ছাড়বেন আপনারা? নামাজ ছাইরেন না জান্নাতের গন্ধ পাবেন। পড়লে নামাজ রাখলে রোজা আল্লাহ রাসুল পাবে সোজা, হালকা হবে পাপের বোঝা করলে ইবাদত পাবে তুমি রোজ হাশরে প্রতিদানে জান্নাত প্রতিদানে জান্নাত প্রতিদানে জান্নাত। সবাই জান্নাত চান তো? কারা কারা জান্নাত চান না হাত তুলেন। এই দেখছেন আল্লাহর কুতুব দুই একজন আছে এখানে, এরা জান্নাত চায় না। সবাই জান্নাত চান তো? নামাজ ছাড়বেন? নামাজ ছাড়বেন? হাত নামান। আমার যুবক ভাইরা কয় হুজুর এখন কি নামাজের টাইম হয়েছে? আমরা তো এখনো ইয়াং, দেখেন না জোয়ান যুবক এখনো, আমরা বুড়া হই তারপরে আমরা নামাজে যাব। এটা হচ্ছে শয়তানের পজিটিভ ধোকা। যুবক ভাইরা শুনতেছো তোমরা, খবরদার শয়তানের এই ফাঁদে পড়ো না। অনেক যুবকরা বলে হুজুর আমরা তো এখনো ইয়াং, আমরা বুড়া হই বয়স হোক চুলদারি পাক তারপরে আমরা নামাজে যাব। আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলছি, চুলদারি তো সাদা আপনার নাও হইতে, বুড়া আপনি নাও হতে পারেন, তার আগেই দুনিয়া থেকে চলে যেতে পারেন। কারণ দুনিয়াতে আসার জন্য সিরিয়াল মেনটেন হয়, কিন্তু যাওয়ার বেলা কোনো সিরিয়াল মেনটেন হয় না। দেখুন পৃথিবীতে আসার জন্য চমৎকার সিরিয়াল আছে, প্রথমে আসেন দাদা, এরপরে বাবা, তারপর ছেলে, অতপর দাদার ঘরে নাতি হয়। এই রকম দুনিয়াতে আসার চমৎকার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে সমাজে আমরা এমন করুণ চিত্র দেখি, ছেলের লাশ বাবা কবরে নামায়, অথবা আমরা দেখি নাতির লাশ দাদা কবরে নামায়। আছে না নাই? চোখের পলকে আমরা লাশ হয়ে যেতে পারি। আজ রাতে বাড়িতে ঘুমাবেন, সকালবেলা মানুষ জানাজার জন্য ঘর থেকে লাশও আপনার বের করতে পারে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই পৃথিবীতে বহু বাড়ি আছে যে বাড়ির বাড়িওয়ালারা এখন কবরে ঘুমিয়ে আছে। আমি আমার পরিবার দিয়ে উদাহরণ দেই। আমার বাড়ি সিলেটে, আমার দাদার আমলে করা একটি বাড়ি আছে, সেখানে আমার দাদা থেকেছেন, তারপরে আমার বাপ চাচারা থেকেছেন। অতঃপর সেই বাড়িতে আমরা, আমাদের জেনারেশন আমরা থেকেছি, বিয়ে শাদী করে আমাদের ছেলেমেয়েরা থেকেছে। আমার বড় কিছু ভাইরা তারা তাদের ছেলেমেয়ে বিয়ে দিয়ে নাতি নাতনি পেয়ে গিয়েছে। এখন বলেন দাদার আমলে করা বাড়ি, দাদা নাই বাপ চাচা কেউ নাই, আমাদের সবাই দুনিয়া থেকে চলে গিয়েছে, আমরা আছি, কবে আমরাও চলে যাব, আমাদের ছেলেমেয়েরা নাতি নাতনিরা এখন আসতেছে। বলুন তো বাড়িটা যারা বানিয়েছিলেন তারা কেউ কি আছে? কথা বলেন, কেউ কি আছে? বাড়ি বাড়ির জায়গায় পড়ে আছে, আপনি বাড়িওয়ালা থাকতে পারবেন? এই মিয়াপাড়ায় এমন বহু বাড়ি আছে দেখবেন, বাড়ি বহু আগের,
বাড়িওয়ালা নাই। আহারে, এমনও তো বহু বাড়িওয়ালা আমরা দেখেছি, বাড়ি বানাচ্ছে, বয়স 48-49 বছর হয়ে গিয়েছে, বেসমেন্ট দিয়ে বাড়ি করে ফেলেছে, রং করা বাকি, ওই সময়ে চলে গিয়েছে, মারা গিয়েছে, আসে না নাই, নতুন বাড়িতে উঠতেও পারে নাই। সবচেয়ে বড় কথা হলো, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর বেশি না, মাত্র 2 শতাব্দীর ব্যবধানে আপনার পরবর্তী জেনারেশন আপনাকে ভুলে যাবে। যেমন আমি আমার দাদার বাবার নাম জানি না, আপনি হয়তো জানবেন, কিন্তু আমি যদি আপনাকে বলি আপনার দাদার দাদার বাবার নাম বলেন, গোল আলু খাবেন সবাই, কেউ পারবেন না। এ কথা কেন বলেছি, দেখুন, আপনার দাদার বাবা আজ থেকে 200 বছর আগে পৃথিবীতে ছিল, 200 বছরের ব্যবধানে পরবর্তী প্রজন্ম আপনি তার নাম ভুলে গিয়েছেন, একই পরিণতি আপনার হবে। আপনি যে সন্তানদের জন্য টাকা পয়সা ঘর বাড়ি এগুলো করতে গিয়ে নামাজ ছেড়ে দেন, আল্লাহর বিধান লঙ্ঘন করে নিজেকে আল্লাহর গুলামের পরিবর্তে শয়তানের গুলাম বানিয়ে ফেলেছেন, মনে রাখবেন, এই জায়গা জমি টাকা পয়সা গাড়ি বাড়ি আপনার ছেলে মেয়ে সব কিছু জায়গায় থাকবে, আপনি থাকবেন না, আপনি চলে যাবেন, এমনকি পরবর্তী প্রজন্ম আপনার নাম পর্যন্ত মনে রাখবে না। কি করছেন দুনিয়াতে আপনি? আর যুবক ভাইদের কথা বলছিলাম, যুবক ভাইরা খবরদার, যৌবনটাকে নষ্ট করে দিও না। ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ, যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী যুগ বলা হয়। এই যৌবনকালীন বয়সে শরীরের শক্তি সামর্থ্য থাকে কম না বেশি? আর একটু জুড়ে বলেন, আপনাদের কি কষ্ট লাগছে? খুব দামি দামি কথা বলছি, শুনে যান, এই যৌবনকালীন বয়সে মানুষের শরীরে শক্তি অনেক বেশি থাকে, এজন্য এই যৌবনকালকে গুরুত্বপূর্ণ সময়, মানুষের লাইফের টার্নিং মোমেন্ট বলা হয়। আবার এই যৌবনকালকে মানুষের জীবনের সবচাইতে ঝুঁকিপূর্ণ সময় বলা হয়। কি কারণে যৌবনকালকে মানুষের জীবনের টার্নিং পয়েন্ট অথবা এটিকে গুরুত্বপূর্ণ বলা হয় কেন? কারণ যুবক আর তরুণরা এই বয়সটির যদি যথাযথ ব্যবহার করে, যদি তারা এই যৌবনের বয়সের যথাযথ প্রয়োগ করে এটিকে যদি সঠিকভাবে কাজে লাগায়, তাহলে তাদের সুন্দর ক্যারিয়ার, চারিত্রিক সমৃদ্ধি এবং জীবনের কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে তারা সক্ষম হবে। আবার কোনো যুবক যদি এই যৌবনকে অপব্যবহার করে নষ্ট করে ফেলে, তাহলে তার দুনিয়া আখেরাত ক্যারিয়ার সব একেবারে বরবাদ হয়ে যাবে। যে কোনো সমাজ সভ্যতা বিনির্মাণে যুবকরাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনারা গবেষণা করলে দেখবেন, পৃথিবীতে যতগুলো সভ্যতা নির্মাণ হয়েছে, সবগুলো সভ্যতা নির্মাণের পেছনে যুবকদের কন্ট্রিবিউশন বেশি ছিল। আবার পৃথিবীতে যে সকল সভ্যতার পতন হয়েছে, এর কারণ হলো সেই সমাজ সভ্যতার যুবকগুলো দিগ্ভ্রান্ত, পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। দেখুন, সেই চীন বিপ্লব, ফরাসি বিপ্লব থেকে নিয়ে শুরু করে ভারতীয় স্বাধীনতা আন্দোলন, ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন, 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা আন্দোলন, সবগুলো বিপ্লব সফলতার মুখ দেখেছে। এর কারণ হলো প্রত্যেকটি বিপ্লবের পেছনে যুবকদের স্যাক্রিফাইস ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর দিনের দাওয়াত শুরু করেছেন, এরপরে সেই বদর, উহুদ, খায়বার থেকে নিয়ে শুরু করে মক্কা বিজয় পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা নিজেদেরকে অকাতরে বিলিয়ে দিয়েছে, যারা এই দিনের জন্য মার খেয়েছে, যারা দিনের জন্য জমিনে রক্ত ঢেলে দিয়েছে, জীবন কুরবানি করেছে, শাহাদাত মরণ করেছে, তারা আর কেউ নয়, তারা হচ্ছে উম্মার যুবক আর তরুণরা, ঠিক কি না? এই যৌবনকালীন বয়সটা গুরুত্বপূর্ণ। এই জন্য নবীজি বলেছেন, তুমি বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালের কদর করো। নবীজি বলেছেন, শাবাবাকা কবলা হারামিক, বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালের কদর করো। প্রশ্ন হলো, হুজুর, যৌবনকালের আমরা কিভাবে কদর করব? যৌবনকালের কদর করতে হবে বলেছেন মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন হচ্ছে, হাউ টু স্পেন্ড ইউর ইউথ টাইম, এই যৌবনকালীন সময়কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, যৌবনকালকে আপনি কিভাবে সঠিকভাবে কাজে লাগাবেন, এটা যদি আপনি উত্তর জানতে চান, তার আগে আমাকে বলেন, আমাদের যে যৌবন রয়েছে, এই যৌবন যিনি দিয়েছেন বলেন তো তিনি কে? এই যৌবন যিনি দিয়েছেন সেই যৌবনদাতা মহান রবের কাছে নিজের যৌবন বিক্রি করে ফেলতে হবে।
আমাদের জান মাল কোনটাই আমাদের না, জান মাল যিনি দিয়েছেন তিনি কি? আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত রেখেছেন। এই জানমাল উভয়টাই যদি আমরা আল্লাহর পথে বিলিয়ে দেই তাহলে বিনিময়ে আমাদেরকে জান্নাত দিবেন কি? এই জন্য রব্বুল আলামিন সূরা তাওবা 111 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মুমিনদের জান আর মালকে আমি খরিদ করে নিয়েছি আর বিনিময়ে মুমিনদেরকে আমি জান্নাত দিয়েছি। সুবহানাল্লাহ। এই যুবকগুলো যদি তাদের যৌবন আল্লাহর প্রতি বিলিয়ে দেয়, অর্থাৎ যদি যৌবনকালীন বয়সে আল্লাহর ইবাদত বন্দেগী কাট আল্লাহর ইবাদত বন্দেগী করে কাটায়, আজান হয়েছে নামাজে চলে যায়, যৌবনকালীন বয়সটা যদি আল্লাহর দিনের প্রতি পরিচালিত করে কোরআনের বিধিবিধান মেনে কোরআনময় জীবন যদি গঠন করে, তাহলে এই যুবকগুলোকে দুনিয়ার ক্ষণস্থায়ী যৌবন আল্লাহর কাছে বিক্রি করার কারণে কিয়ামতের দিন এই যুবকগুলোকে চিরস্থায়ী জান্নাত যিনি দিবেন বলেন তিনি কি? শুধু জান্নাতই নয়, বরং তাদেরকে আরো মর্যাদা দেওয়া হবে। বুখারী মুসলিম তিরমিজি বিখ্যাত হাদিসের তিনটি গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, সাবাতু ইয়ুযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা ওয়াসাবুন্না শাফি ইবাদাতিল্লাহ, যেই যুবকগুলো তাদের যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। যেন আমার যুবক ভাইদেরকে বলবো, যৌবনকে হাবিজাবি জায়গায় গিয়ে নষ্ট করে না। ইউথ ইজ নট এ গিফট গিভেন বাই লিডার, যৌবন তোমার নেতার দেওয়া গিফট নয়। যৌবন দিয়েছেন কে? আজ এই যুবকদেরকে ধ্বংস করার কত পরিকল্পনা! বাংলাদেশের পরিস্থিতি খুবই ভালো, যুবকরা এখন নাচ গান ছেড়ে দিয়েছে, নাচ গান কনসার্ট ছেড়ে দিয়ে যুবকগুলো এখন কোরআন শোনার জন্য পাগল পাড়া হয়ে গিয়েছে। এই জন্য কোরআন বিরোধীরা বসে থাকে নাই, একটার পর একটা ভয়াবহ পরিকল্পনা করে যুবকদেরকে তারা ধ্বংস করার জন্য চেষ্টা করছে। এই যুবকগুলোকে ধ্বংস করার জন্য বেশি না, এই মোবাইল ফোন তো একটা আছে, এটা যথেষ্ট। এর ইতিবাচক দিক যেমন আছে নেতিবাচক দিকও আছে। নেতিবাচকটাকে আমরা রিমুভ করে দিব, ইতিবাচকটা গ্রহণ করব। আমার অনেক যুবক ভাইরা আছে তথ্য প্রযুক্তির অপব্যবহার করে আজ তারা তাদের যৌবনকে নষ্ট করছে। অনেক যুবক ভাইরা আছেন হাতের মধ্যে স্মার্টফোন আছে আর বাসায় ঘরের মধ্যে তাদের ওয়াইফাই কানেকশন আছে। এই স্মার্টফোনের মধ্যে ওয়াইফাই কানেকশন কিংবা ইন্টারনেট কানেকশন লাগিয়ে দেখা যায় অনেক যুবকরা নাটক দেখছে, সিনেমা দেখছে, কিছু যুবক তো আছে পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড হয়ে পড়েছে। আমার যুবক ভাইদেরকে বলবো, রাতের বেলা তুমি যখন ঘরে ঘুমাও, তুমি হয়তো মনে করো আমার আব্বু আম্মু অন্য রুমে ঘুমায়, আব্বু আম্মু আমাকে দেখছেন না, আমার রুমে আমি একা আছি, সুতরাং আমি যা মন চাই তাই করতে পারি। আমার ভাই, তুমি যা মন চাই তা করতে পারো না, কারণ তোমার মা বাপ তোমাকে না দেখলেও একজন তো ঠিকই দেখেন বলেন তিনি কি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। বলেন, অন্তরে আল্লাহর ভয় থাকলে তাকে আল্লাহর পথ থেকে আর দূরে রাখা যাবে? এই জন্যই বলেছি, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? এই যুবকগুলোকে ধ্বংস করার জন্য কি করা হচ্ছে দেখেন, কি আজীব অবস্থা! মদ এটা হারাম করেছে, অবৈধ করেছে মোল্লা না আল্লাহ। সুতরাং যে মদকে আল্লাহ তাআলা অবৈধ করে দিয়েছেন,
সে মদকে বৈধ করার দুঃসাহস দেখায় যারা সরাসরি আল্লাহর সঙ্গে সীমালঙ্ঘন করে আল্লাহর সাথে আল্লাহ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দেয় তারা। আপনারা শুনেছেন ইতিমধ্যে আইন পাশ হয়েছে, 100 জন মদের লাইসেন্স ধারী যেখানে থাকবে সেখানে মদের দোকান খোলা যাবে। এখন এইরকম করে যদি নেশা গ্রহণকে সহজলভ্য করে দেওয়া হয় আর অলিতে গলিতে রাস্তায় রাস্তায় যদি এরকম মাদক গ্রহণের সুযোগ থাকে, ভাই আমার কথায় রাজনীতির গন্ধ খুঁজিয়েন না, রাজনীতি করেন পরে বুঝেন আগে। আমাদের এক একজনের দলীয় পরিচয় এক একটা থাকতে পারে, কিন্তু আমাদের সবার পরিচয় একটা, আমরা মুসলমান। আমাদের প্রভু এক, একে নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কোরআন, নাকি আলাদা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কোরআন, তবে কেন এক নয় হে মুসলমান, এক আপনি আল্লাহর দিনের জন্য ঐক্যবদ্ধ হন। এই যে মদের লাইসেন্স কিংবা নেশা যদি সহজলভ্য হয়ে যায়, রাজনীতি পরে কইলেন না, ঐশীর কথা কি মনে আছে আপনাদের? হ্যাঁ, আপনার ছেলে মেয়েরাই যদি অলিতে গলিতে মদ খাওয়ার সুযোগ পায়, ঐশীর মতো, ঐশীর মা বাপের মতো কিন্তু কপাল আপনারও পড়তে পারে। এই সন্তানগুলো মদ খাইয়া মাতাল হইয়া পরে এসে আপনারা জবাই করে ফেলতে পারে। মাদকের নেতিবাচক দিকগুলো আপনাদের সামনে তুলে ধরি। যখন মাদক, মদ কিংবা যে কোনো ধরনের মাদক যখন বাড়বে, সমাজ, সভ্যতা, পরিবার নষ্ট হবে। কিভাবে? মনে করেন রাস্তার মধ্যে ড্রাইভাররা গাড়ি চালাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে? বাস্তবিক কথাগুলো এই জন্য বলছি, সরাসরি বললে অনেকে রাজনীতির গন্ধ খুঁজবে, এই জন্যে একটু বাস্তবিক আকারে বুঝাই দিই। রাস্তায় রাস্তায় যদি মদের দোকান পাওয়া যায়, মনে করেন এক ড্রাইভার বউয়ের সাথে ঝগড়া করে বের হয়েছে, পারিবারিক সমস্যা তো সবারই আছে, এটা হুজুরেরও আছে খেজুরেরও আসে না, পারিবারিক ঝামেলা কার নাই আমাকে বলেন? সবার পরিবারে কম হোক বেশি হোক ঝামেলা। ইউটিউবাররা আবার দিয়ে দিও না যে হুজুরের পরিবারে ঝামেলা আছে, থামবে, আলহামদুলিল্লাহ আমার পরিবারে ঝামেলা নাই এই জন্য বলল। তো হেরা তো তাকায় থাকে যে কোন সময় হুজুর কোন কথা কয় না, তবে তাদেরকে দিয়ে অনেক খেদমত হচ্ছে, তাদের কারণেই তো আপনার আমার মা বোনরা ঘরে বসে ওয়াজ শুনতে পারে, ঠিক কিনা? সুতরাং এরাও দিনের দায়ী হিসাবে ভূমিকা পালন করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে তাকওয়ার সাথে দায়িত্ব পালনের তৌফিক দাও। আমি বলছিলাম তো ড্রাইভার একটা যদি গাড়ি থামায়া, এরপরে এক বোতল মাইরা দেয়, এক বোতল মাইরা দিয়া তারপর যদি গাড়ি চালায়, এই গাড়ি কি রাস্তায় থাকবে না খাল বিলে পড়বে? তাহলে নেশা যত বাড়বে সমাজে দেশে অ্যাক্সিডেন্ট তত বাড়বে না কমবে? আর একটু জোরে বলেন। আমার এলাকায় ঘটনা একটা ঘটেছে, বলবো? আচ্ছা, মদ খাওয়ার পরে মানুষের কি সেন্স ঠিক থাকে? কথা বলেন। এক লোক আমার এলাকায় ঘটনা ঘটেছে, মদ খাইয়া ঘরে ঢুকেছে, কারণ মদ খাওয়া লোক এটা ঘরে ঢুকেছে, ঢোকার পরে তার বউকে গিয়ে বলতেছে যে আম্মা খাইছেন কিনা, তার তো সেন্স ঠিক নাই, বউ কোনটা আর মা কোনটা, ওইটাও বলেন। দাম্পত্য কলহ পরিবারে সমস্যা বাড়বে না কমবে? মদ খাইয়া তো ঘরে ঢুকলে তার বউকে দাসীর মতো পিটাবে। তাহলে বলেন, নেশা যত বাড়বে পারিবারিক কলহ, দাম্পত্য কলহ তত বাড়বে না কমবে? নেশা যত বাড়বে যুবক তরুণরা তত ধ্বংস হবে। সুতরাং যুব সমাজকে, তরুণ সমাজকে এ ধ্বংস থেকে বাঁচাবার জন্য পারিবারিক কলহ, দাম্পত্য কলহ এবং সমাজ সভ্যতাকে সুন্দর করার জন্য, সুশৃঙ্খল করার জন্য দলমত ভুলে যান, দলমত ভুলে গিয়ে এই কালো আইনকে বাতিল করার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ আওয়াজ তুলুন। তার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই, আপনি আমাদের দেশের অভিভাবক,
এখন এই দেশের নাগরিক হিসেবে আমরা তো আপনার কাছে কিছু দাবি পেশ করতেই পারি, এটা আমাদের নাগরিক অধিকার। আমরা সংসদে বক্তৃতায় শুনেছি আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে দিন শুরু করে, সুতরাং যেই দেশের প্রধানমন্ত্রী তাহাজ্জুদের নামাজ আদায় করে দিন শুরু করেন, আমরা চাই না সেই প্রধানমন্ত্রীর অধীনে যে সংসদ পরিচালিত হয় সেই সংসদ থেকে মদের আইন পাশ করে মদ সব জায়গায় চলুক, এটা তাহাজ্জুদ গুজারি প্রধানমন্ত্রীর কাছ থেকে এদেশের মুসলমান আশা করে না। এজন্য আমরা বলতে চাই আমাদের মাননীয় তাহাজ্জুদ গুজারি প্রধানমন্ত্রীকে আমরা বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে বলতে চাই, আমরা জানি আপনি ধার্মিক পরিবারের সন্তান, আমরা শুনেছি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আমরা শুনেছি আপনি তাহাজ্জুদ দিয়ে দিন শুরু করেন, সুতরাং তাহাজ্জুদ গুজারি প্রধানমন্ত্রী হিসাবে এদেশের আলেম ওলামা এবং তাওহীদবাদী মুসলমানরা আপনার কাছে আর্জি পেশ করছে অচিরেই এই কালো আইনকে এই দেশ থেকে বাতিল এবং মাদককে নির্মূল করার ঘোষণা আপনাকে দিতে হবে। আমাদের যুবকরা এখন কোরআনের জন্য জেগে উঠেছে, আর এদেরকে ঘুম পাড়াতে পারবেন না, ঘুম পাড়াতে পারবেন না। ভেবেছেন কিছু মানুষের জবান বন্ধ করে দিলে যুবকদেরকে হয়তো অন্যদিকে ডাইভার্ট করা যাবে। মনে রাখবেন আল্লাহর জমিনে আল্লাহর দিনের কথা চলবে কেউ বন্ধ করতে পারবে না। একজনের জবান আপনি বন্ধ করে দিবেন, আল্লাহ তাআলা আরো বহু লোককে এই ময়দানে তৈরি করে দিবেন মানুষকে দিনের পথে ডাকার জন্য। পৃথিবীতে ইতিপূর্বে বহু দিন বিরোধী লোকেরা দিনের দায়ীদেরকে ধরে ধরে নির্যাতন নিপীড়নের সম্মুখীন করেছিল। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাকে তো জেলখানার ভেতরেই হত্যা করা হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বলকে জেলখানার ভেতরে নির্মম নিপীড়ন চালানো হয়েছে। এত নির্মম নির্যাতন নিপীড়ন চালিয়েও কোনো যুগেই কোনো জালেম আল্লাহর দিনের দাওয়াতকে আল্লাহর দিনের দাওয়াতি আওয়াজকে স্তব্ধ করে দিতে পারে নাই, বরং যুগে যুগে যারাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনকে স্তব্ধ করতে চেয়েছে তারাই বংশ শুদ্ধ নির্মূল হয়ে ধ্বংস রাস্তা ঘুরে নিক্ষিপ্ত হয়েছে। সম্মানিত ভাইরা, আপনারা স্রোত দেখেছেন কিনা? নদীর স্রোত দেখেন নাই? এখান থেকে তো 200 হাতও হবে না, নদী আছে, এজন্য এত আওয়াজ আপনাদের। আপনারা তো ইলিশ মাছ দিয়া গোসল করেন, ইলিশ মাছের উপরে ঘুমায় থাকেন। হ্যাঁ, এক একজনের চেহারা ওই ইলিশ মাছের মতো, খুব সুন্দর চেহারা, কারণ নদীর তাজা তাজা মাছ খায়, আওয়াজও কেমন তাজা দেখছেন, ইলিশ মাছ খায় তো। আমি বললাম এটা ইলিশ মাছের এলাকা, এরা ইলিশ মাছ পাঠাইলো না কেন? দিয়া দিবে না? তো ইলিশ মাছ ধরা নিষিদ্ধ, ধরলে কিন্তু সরকার খবর আছে। যাই হোক, আপনারা স্রোত দেখেছেন কিনা? আচ্ছা, স্রোতে মনে করেন নদীর স্রোত বহমান, সেখানে একটা উদাহরণ দিচ্ছি, এই টিস্যুকে ফেললেন স্রোতের মধ্যে, এটা থাকবে না দৌড়াবে চলে যাবে? কি বোঝাতে চাইলাম? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য খাব্বাব খুবাইবের উত্তর শুনিয়ে এই যুবক তরুণরা আজ এই জমিনে জেগে উঠেছে। এখন যুবকরা কুরআনের জন্য মাতোয়ারা দেওয়ানা হয়েছে, পাগল ভরা হয়ে গিয়েছে এই সমাজে এই দেশে। আল্লাহর দিনের জন্য কুরআনের জন্য যুবকদের যে গণজুয়ার তৈরি হয়েছে, এই গণজুয়ারকে রুখে দেওয়ার দুঃসাহস দেখাবে যারা। স্রোতের মধ্যে যা কিছু ফেলা হয় তা যেমন ভেসে চলে যায়, যুবকদের এই গণজুয়ার গণস্রোতের সামনে যারাই দাঁড়াবে এভাবে স্রোতের মতো ভেসে গিয়ে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হওয়া লাগবে। সম্মানিত ভাইয়েরা,
সম্মানিত ভাইয়েরা, ভয়ানক ষড়যন্ত্র যুবকদেরকে দিনের পথ থেকে ডাইভার্ট করার জন্য। লাভ হবে না, লাভ হবে না। কারণ বলেন, অনেকে বলে এই দেশে ওয়াজ মাহফিলে তো বাড়লো, লাভটা কি হইল, এরকম কিছু কথা কিছু মানুষ কয় কিনা। আমার বুঝে আসে না, এ টুপি বান্দাবি লাগাইয়া অনেকে ফেসবুকে এমন স্ট্যাটাসও দেয়, এদের কথা সুর আর নাস্তিকদের কথা সুরে কিরকম? তুমি যে বলো দেশে এত ওয়াজ মাহফিল বাড়লো, ফজিলতার লাভ কি হইল, তো তুমি চোখের মধ্যে রঙিন চশমা লাগাইলে দেখবা কেমনে, সিনেমা হল আগের চাইতে বেড়েছে না কমেছে? নাই কমেছে কি? নাই। ওই দিন আমাকে একজন বলছে যে আমরা অবাক হয়ে যাই, আমার সাথে দেখা হয়েছে রাস্তায়, ছবি তুলতেছে, কয় আমরা অবাক হয়ে যাই, আমরা এত কষ্ট করে এত কিছু বানাই, আমাদের ভিউ নাই, আপনাদের মতো হুজুরদের এত ভিউ কেন ইউটিউবে? যারা বলে ওয়াজ মাহফিল করে কি ফজিলত হয়েছে, দেখো না যুবক তরুণরা এখন নাটক সিনেমা দেখে না, ভালো না লাগলে মন খারাপ থাকলে কোরআনের তাফসির শুনে শুনে তারা সময় কাটায়। মসজিদের ভেতরে যুবক মুসল্লি বেড়েছে না কমেছে? যুবকদের মুখে দাঁড়ি এই সংখ্যা কমেছে না বেড়েছে? এগুলো কিসের ফজিলত? এই মাহফিল চলছে দেখি, দুইটা বছর তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। আমি ওই দিন একজনকে বললাম, এই দুই বছর যদি ওয়াজ মাহফিল অনেক জায়গায় অনেক কারণে বন্ধ ছিল, কিন্তু টোটালি বন্ধ থাকলে তো যুবকগুলো আদব কায়দাও একদম ভুলে যাইতো। এই মাহফিলগুলো টিকে আছে বলে, এই মাহফিলগুলো আছে বলে এখনো আমাদের সমাজের ভেতরে দীন মূল্যবোধ এখনো জেগে আছে। সুতরাং এই মাহফিলগুলোর বিরুদ্ধে কথা বলে তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা চায় না যারা। এই যুবকগুলোকে নষ্ট করার কত প্ল্যান পরিকল্পনা! যে যুবকগুলোর হাতে যুবক বয়সে কোরআন হাদিস বই খাতা কলম শুভা পায়, কিছু মানুষ তাদের স্বার্থ হাসিলের জন্য যুবকগুলোর হাতে মাদক তুলে দিয়েছে, ইয়া বা বাবা, তারপরে তাদের হাতে AK-47 পর্যন্ত তুলে দিয়েছে। যুবক ভাইরা, আমার কলেজার টুকরা ভাইরা, তোমার এই যৌবন স্বার্থবাদী মহল স্বার্থবাদী লোকদের পেছনে গিয়ে তাদের পিছনে বিলীন করার জন্য এই যৌবন দেওয়া হয় না। এই যৌবন দেওয়া হয়েছে কার জন্য? যুবকরা ইসলামের জন্য কি করেছে দেখো। ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম আমরা সবাই জানি, নরম নাকি খুব গরম? কষ্ট হচ্ছে আপনাদের? 15 মিনিট থাকা যাবে না আরো? ঘটনা তো খালি মনে পড়তেছে, একটার পর আরেকটা ঘটনা খালি আমার মনেই পড়তেছে এখন। ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি ইসলাম কবুল করলেন, তার বয়স ছিল মাত্র 26 বছর। কত বছর না, ইলিশ মাছের মতো আওয়াজ দেন, কত বছর? ইলিশ দেখান আপনারা বুঝাইতে হবে না, তেল তেলে আওয়াজ লাগবে। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন, বয়স ছিল, ইসলাম তিনি কবুল করলেন, কবুল করে এসে নবীজিকে বললেন, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? নবীজি তখন বললেন, বালা, অবশ্যই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত আছি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, যদি আমরা সত্যিকারার্থী হকের উপরে প্রতিষ্ঠিত থাকি, তাহলে এখনো আপনার সাহাবীরা গোপনে নামাজ পড়ে কেন? এখনো কেন গোপনে গোপনে দাওয়াত চলে? আমি ওমর গোপনে গোপনে কিছু করতে পারবো না, আমি যা করবো সব দেখায় এখন। সাহস কম না বেশি? বুকের পাঠা দেখছেন কেমন? তখন ইসলাম গ্রহণকারী লোকদের সংখ্যা অত্যন্ত কম নাকি খুব বেশি? ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন, নবীগো আমাকে একটা পারমিশন দেন। নবীজি বললেন, কিসের পারমিশন? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আমি কাবার চত্বরের দিকে একটি মিছিল বের করতে চাই। নবীজি বললেন, যাও, অনুমতি দেওয়া হলো। ইসলাম গ্রহণকারী লোকদের সংখ্যা খুব কম ছিল, এদেরকে লাইনে দাঁড় করিয়ে মিছিলকে নেতৃত্ব দিলেন ইসলামের দুই বীর সিপাহ সালার, একজন হামজা রাদিয়াল্লাহু আনহু আর একজন ওমর রাদিয়াল্লাহু আনহু। স্লোগান উঠে গেল, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, এটা ওমরের স্লোগান হইছে নি? তো ওমরের মতো আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর, গোটা মক্কা এই আওয়াজ, এই ধ্বনি প্রতিধ্বনিত হলো। আবু জাহাল বলল, নতুন করে এই স্লোগান দেয় কারা? কয়েকজন বের হয়ে দেখে কারবার, হায় 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 হায়, সামনে কারে দেখা যায়? আরো জোরে বলেন। ফিরে এসে আবু জাহালকে বলল, স্যার ঘটনা খারাপ। কয় কি হয়েছে? কয় অমরকে তো ওদের মিছিলের সামনে দেখা যায়। কয় কি বলো?
তা আমার বিশ্বাস হয় না। আবু জাহাল উকি দিয়া দেখে সত্যিই তো অমরকে সেখানে দেখা যায়। এর আগ পর্যন্ত মুসলমানরা বের হইলেই তো কাফের গোষ্ঠীরা পিঠাইত, এখনও দেখবেন এদের নামে কেউ নাই কিন্তু এই স্বভাবের মানুষ আছে, ইমানদারদেরকে দেখলেই তারা তাদের উপরে ঝাঁপাইয়া পড়ে। আবু জাহাল দেখলো কয়েকজন বেরোই দিয়েছে পিটাবার জন্য, আবু জাহাল কয়ে মরার কি খুব শখ জাগছে নাকি রে, আজ মিছিলের সামনে কে আছে দেখোস না, কেউ যদি কারো বউকে বিধবা বানাতে চাও যা অমরের সামনে যাও, কেউ যদি নিজের সন্তানকে এতিম বানাতে চাও অমরের সামনে যাও। দেখেছেন যুবক ভাইরা কি করেছে, দুর্বল ইসলামকে এই যুবকরাই শক্তিশালী করে তুলেছে। গোটা পৃথিবীতে আজ মুসলিম উম্মাহ নির্যাতিত নিপীড়িত, নির্যাতিত নিপীড়িত এই মুসলিম উম্মাহকে অধপতনের অতল তলদেশ থেকে আমরা যদি উত্তরণ করতে চাই, অমরের উত্তর সুরি এই যুবক ভাইরা যদি অমর রাদিয়াল্লাহু আনহুর ভূমিকা অবতীর্ণ হয়ে মজলুম মুসলমানদের পক্ষে আবারও আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দুনিয়ার আকাশ বাতাসকে আরো একবার প্রকম্পিত করতে পারে, গোটা দুনিয়ার বাতিল শক্তিদের কলিজার ভেতরে কম্পন শুরু হয়ে যাবে। আপনাদের মতোই তো যুবক ছিলেন উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু আনহু। ঘটনা এখন আরেকটা মনে পড়ছে, বুখারীর হাদিস, নবীজি যখন বদরের মাঠে সাহাবীদেরকে নিয়ে একত্রিত হলেন, বলেন বদরের যুদ্ধটা কঠিন ছিল নাকি খুব সহজ ছিল, কি কারণে কঠিন? হ্যাঁ না এটা না, অনেকে আমি জানি এটা বলবে যে হুজুর আমরা জানি মুসলমান 313 আর কাফের 1000, এই কারণে কঠিন না। পৃথিবীতে এমন বহু নজির আছে যে সংখ্যায় কম হয়েও সংখ্যাধিক্যকে হারিয়ে দিয়েছে, আছে না নাই? আছে। এটার কারণে কঠিন না, কঠিন হচ্ছে বদরে যারা মুখোমুখি হবে এরা রক্ত সম্পর্কের মানুষ, দেখা গিয়েছে ছেলে ইসলাম কবুল করেছে বাপ করে না, এখন বাপ বেটা, চাচা ভাতিজা, দাদা নাতি, কঠিন না সহজ? নবীজি পেরেশান হয়ে গেলেন, আজ যদি আমাদের সাহাবিদের দিলের ভেতরে শাহাদাতের চেতনা কাজ না করে আত্মীয়তের চেতনায় টান মারে তাহলে এই বদরের মাঠে আমাদের পরাজয় ঘটবে। নবীজি চিন্তিত হয়ে গেলেন, মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন, ফাকাম আল মিকদাদ বিন আমর, বুখারীর হাদিস, দাঁড়িয়ে তিনি বললেন ইমদিলি মা আওয়াক আল্লাহ ফানাহনু মাক, নবী গো আল্লাহ আপনাকে যেদিকে আদেশ করেছেন সেদিকে আমাদেরকে নিয়ে চলুন, ওয়াল্লাহি আল্লাহর কসম লা নাকুলু লাকা কামা ক্বালাত বনু ইসরাঈল লিমূসা, আমরা বনি ইসরাঈলের নবী মূসা আলাইহিস সালামের উম্মতের মতো আপনার সাথে আচরণ করব না। বনি ইসরাঈলের নবী মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে আল আরদুল মুকাদ্দাসায় গিয়েছিলেন যুদ্ধে, আর তার উম্মতরা সেখানে গিয়ে বলেছিল মূসা আমরা তোমার সাথে আসছি ঠিক কিন্তু যুদ্ধ করার জন্য না, তোমার আর তোমার আল্লাহর যুদ্ধ দেখার জন্য। তারা বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা ক্বাইদুন, বলেছিল মূসা তুমি আর তোমার আল্লাহ গিয়া কাফেরদের সাথে যুদ্ধ করো আর আমরা দাঁড়ায় দাঁড়ায় এখানে দেখি। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা এদের মতো আচরণ করব না, বরং আমরা বলছি ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন, আমরা বলছি আপনি আমাদেরকে নিয়ে চলুন যেদিকে আল্লাহ আমাদেরকে নিয়ে যেতে বলেছেন, যতক্ষণ আমাদের দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমরা আল্লাহ আর তার রাসূলের জন্য লড়াই করে যাব। আল্লাহু আকবার। নবীজি বললেন এই যদি তোমাদের মনোবাসনা হয় কুমু ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, এই যদি তোমাদের মনোবাসনা হয় চলো সেই জান্নাতের দিকে যেই জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের মতো শাহাদাত পাগল লোকদের জন্য আসমান জমিন কত বড় এর চেয়ে আরো বড় করে বানিয়েছেন, সুবহানাল্লাহ। একজন আনসারী সাহাবি, সাহাবিরা দুই প্রকার মুহাজির আর আনসার। মুহাজির কারা? যারা মাইগ্রেট করে হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন তাদেরকে বলা হয় মুহাজির, আর হিজরত করে আসা সাহাবিদেরকে যারা সাহায্য করেছেন আশ্রয় দিয়েছেন তাদেরকে বলা হয় আনসার। একজন আনসারি সাহাবি নাম হচ্ছে উমাইর ইবনুল হুমাম, বয়সে একেবারে তরুণ জওয়ান যুবক, তিনি এই বক্তব্য শুনে বললেন বাহ বাহ ইয়া রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু, এটা আঞ্চলিক শব্দ যার অর্থ হলো মা আহসানাহু ওয়া মা আযামাহু, অর্থাৎ কি ফ্যান্টাস্টিক, কি চমৎকার কথা আপনি বলেছেন নবী, আজ আমরা এখানে জীবন দিয়ে দিলে
আসমান জমিনের চাইতে আরো বিশাল জান্নাত আমরা পাবো? নবীজি বললেন বালা, অবশ্যই। এই কথা শুনে যুবক সাহাবি আনসারি সাহাবি বললেন লাইন আনা হুইয়তু আন আকুলা থামারাতি হাদিহি ইন্নাহা লাহায়াতুন তাবীলা। তিনি বললেন আপনার জবান থেকে এই কথা শোনার পর এখন আমি যদি খেজুর খাইতে খাইতে সময় নষ্ট করি তাহলে তো জান্নাতে যেতে আমার লেট হয়ে যাবে। খেজুরের প্যাকেট হাত থেকে ফেলে দিয়ে উলঙ্গ তরবারি হাতে নিয়ে লড়াই করতে করতে অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন। বদরের শহীদদের লাশগুলো যখন একত্রিত করা হলো তখন এই যুবক সাহাবিকে দেখিয়ে সাহাবিরা বলেছিলেন নবী গো এটাকে চিনেছেন? ওই যে খেজুর খায় নাই, জান্নাতে যাওয়ার জন্য পাগল পাড়া হয়েছে আপনার বক্তব্য শুনে। নবীজি তখন বললেন সবাই সাক্ষী থাকো ইন্নাহু মিন আহলিহা, নিশ্চয়ই সে আল্লাহর প্রতিষ্ঠিত ওই জান্নাতের ওয়ারিশ। সুবহানাল্লাহ। এই ঘটনা কেন শুনিয়েছি? যুবকরাই তাদের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়ে এমনকি তাদের জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম করেছে। এই যুবকগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে দেখবেন সমাজ সভ্যতা আস্তে আস্তে করে দ্বীনের পরিবেশে ফিরে আসবে ইনশাআল্লাহ। আমার যুবক ভাইদেরকে বলবো হাবিজ হাবি জায়গায় গিয়ে সময় নষ্ট করবা না, এই যৌবন বয়সে মেয়েদের পেছনে ঘুরে সময় নষ্ট করো না, চরিত্র গঠন করো আল্লাহ নবী ইউসুফ আলাইহিসসালামের মতো। ইউসুফ আলাইহিসসালাম যাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন, যাকে দেখে সেই যুগের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুলগুলো তারা কেটে ফেলে দিয়েছিল। এত সুন্দর সুপুরুষ তিনি ছিলেন, তিনি যে ঘরের ভেতরে থাকতেন ওই ঘরের দুষ্ট মহিলা জুলাইখা ইউসুফ আলাইহিসসালামকে প্রত্যেক দিন তার চোখের সামনে দেখে সে তার রূপে মুগ্ধ হয়ে একদিন নির্জনে তার দাসীর মাধ্যমে একেবারে খাস কামরায় তাকে নিয়ে আসলো। সাতটি দরজা ছিল, সবগুলো দরজায় তালা লাগিয়ে দিল। ইউসুফ আলাইহিসসালাম লক্ষ্য করে দেখলেন দুষ্ট এই মহিলা এমন এক জায়গায় আমাকে নিয়ে এসেছে, সব দরজায় তালা বন্ধ, সবগুলো দরজা বন্ধ, এখান থেকে পালাবার কোনো পথ নাই, আবার এই মহিলার ফেতনায় জড়ানো তার দ্বারা সম্ভব নয়। তিনি তখন আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহর নাম নিয়ে তালাবদ্ধ দরজার দিকে যখন দৌড় দিলেন আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে গিয়ে সবগুলো দরজা আপন কুদরতে তিনি খুলে দিলেন। আমার যুবকদের চরিত্র এমন হওয়া লাগবে, সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলবে, আর যদি সামর্থ্য না থাকে রোজা রেখে নিজের যৌবনকে হেফাজত করবে, মেয়েদের পেছনে ঘিরে নিজের যৌবনটাকে নষ্ট করবে। নবীজি তোমাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইরা শোনো, বুখারীর হাদিস নবীজি বলেছেন মাইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানুল লাহুল জান্নাহ। নবীজি বলেছেন যেই ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই লজ্জাস্থান অর্থাৎ চরিত্রের হেফাজত যারা করবে, এর জিম্মাদারি যারা গ্রহণ করবে, কাল কিয়ামতের কঠিন দিনে আমি নবী নিজেও তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমার যুবক ভাইদেরকে বলবো চরিত্রের জিম্মাদার হও, খবরদার বিপথে গিয়ে নিজের যৌবনকে নষ্ট করো না। আলোচনা শুরু করেছিলাম আমরা গোলাম কার, যৌবন বয়সে শয়তানের গোলামি নয়, কার গোলামি করে কাটাবো আমরা? আরো জোরে বলেন কার। এই কিতাবটা আমাদের জীবন পরিচালনার জন্য দিয়েছেন কি? এখন এই কিতাব আমরা নামাজে মানি কিন্তু সমাজে মানি কিভাবে? আমরা আল্লাহর গোলামির পথে চলব, আল্লাহর গোলামির পথে আমরা কেমনে চলব প্রশ্ন যদি আমাকে কেউ করে, আমি তাকে বলবো এই কোরআন পড়ে কোরআন বুঝে কোরআনের পথে চলেন। কোরআনের পথে চলা মানে হচ্ছে কার পথে চলা? কারণেই কোরআন নাজিল করেছেন কি? সবাই একটু বলেন তো দেখি, নামাজের মধ্যে যে বই যে কিতাব আমরা তেলাবাত করি সেই কিতাবের নাম কি? আমাদের মসজিদের ইমাম সাহেব তিনি যদি নামাজ শুরু করেন ফজরের নামাজে, নামাজের আগে ভাবলেন আমি তো বুখারী মুসলিম পারি, আজকে আর কুরআন না সরাসরি বুখারী, আল্লাহু আকবার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিয়া পাড়ার লোকেরা বলবে আমাদের হুজুর কি ব্যাকল হয়ে গেছে নাকি? কারণ সবাই জানে নামাজের ভেতরে একটি কিতাব থেকে তেলাওয়াত করা বাধ্যতামূলক। সবাই বলেন কিতাবের নাম কি? কি বুঝলেন? নামাজের ভেতরে যেমন
এই কোরআন পড়া, কোরআন তেলাওয়াত করা বাধ্যতামূলক। ওই নামাজের জন্য নামাজের বাহিরে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোরআনের প্রত্যেকটি আইন মানাও তার জীবনে বাধ্যতামূলক ফরজ। নামাজি নামাজে কোরআন মানে, কিন্তু নামাজের বাইরে কোরআন। সুদ খাওয়া যাবে না নিষেধ করে দিয়েছেন কে? বহু নামাজি আছে নামাজে ও আগের কাতারে, আবার দেখবেন সুদ খাওয়ার বেলায় ও আগে আগে থাকে। এইরকমই একজন সুদখুরের ঘটনা আমার মনে পড়ছে, বলবো। এক সুদখুর ফজরের নামাজে গিয়ে হুজুরের পেছনে নামাজে দাঁড়িয়েছে, নামাজ পড়ার পরে, শেষ করার পরে যখন বাড়িতে ফিরে যাচ্ছিল, সলিমউদ্দিন ভাতিজা, ভাতিজা সলিমউদ্দিনকে পেয়ে বলতে, ও ভাতিজা কি ব্যাপার, টাকা যে নিলা লাভ সহ টাকাগুলা তো এখনো দিলা না, কয় চাচা বাড়িতে যান, বাড়িতে যান একটু পরে নিয়ে আসতেছি। এখন এই সুদখুর দেখেন নামাজও গেল, আবার নামাজ থেকে বের হয়ে কিসের টাকা চাইল? আরো জোরে বলেন, ভাতিজা বলতেছে চাচা নিয়ে আসতেছি আবার বাড়িতে যান। এই সুদখুর বাড়িতে গিয়ে আবার কোরআন তেলাওয়াত বাদ দেয় না। এখন দেখেন কোরআন তেলাওয়াত কেমনে কমন পড়ে গেছে, বাড়িতে গিয়ে কোরআন তেলাওয়াত শুরু করেছে, সুদের আয়াত ওই দিন পড়তেছে, তেলাওয়াত শুরু করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাফাম মুদাআফা। আলেমরা অর্থ বুঝেছে, অর্থ কি? হে বিশ্বাসীরা, চক্রবৃদ্ধি হারে সুদ হে তেলাওয়াত করতেছে ওই আয়াতি। ওই সময় সলিমউদ্দিন আসছে, চাচা নিয়ে আসছি তো, কয় ঢুকায় দে। এখন পরে কিসের আয়াত কথা কন না কেন নেই কি? এই রকম কোরআনকে শুধু তেলাওয়াতের কিতাব বানিয়েছে, কোরআন না বুঝার কারণে, কোরআন জীবনে না মানার কারণে অনেক নামাজি সুদখুরে ভাবে জাহান্নামে চলে যাচ্ছে। এই কিতাব তেলাওয়াতেই ফজিলত আছে আমরা সবাই জানি, কিন্তু কেবলমাত্র তেলাওয়াত করলেই হক আদায় হয় না, এটি বুঝে বলা লাগবে। আমার ছাত্র ভাইরা, তোমরা কি না করেছো বলো? কিছুদিন আগে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছি, তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য 6 মাস 7 মাস বিশ্ববিদ্যালয়ে কোচিংয়ে ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াশোনা করো, আমার আপত্তি নাই, তোমাদের কেরিয়ার সুন্দর হোক আমরা সেটা চাই। তবে আমার প্রশ্ন হচ্ছে সেই জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য 6 মাস 7 মাস তুমি কোচিং করতে পারো, আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর দেওয়া কিতাব এখনো শিখলে না, এই কিতাব শেখার জন্য কয়দিন কতবার কার কাছে দৌড়াইছো নিজের বিবেককে প্রশ্ন করো। ইটস দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স, এটা জ্ঞান বিজ্ঞানের উৎস। কোরআনুল করিম সাম্প্রদায়িক কিতাব নয়, এটি সার্বজনীন কিতাব। যদি সাম্প্রদায়িক কিতাব হতো আল্লাহ কোরআনে বলতেন হুদাল্লিল মুমিনিন, অথবা বলতেন হুদাল্লিল মুসলিমিন। ওলামায়ে কেরামকে সাক্ষ্য রেখে বলছি, কোরআনের কোথাও হুদাল্লিল মুমিনিন নেই, হুদাল্লিল মুসলিমিন নেই, আছে হুদাল্লিল নাস। এটি হচ্ছে তামাম দুনিয়ার সকল মানুষের হেদায়েতের কিতাব, সুবহানাল্লাহ। এই কোরআনের কাছে যারাই আসবে তারা হেদায়াত পাবে। আমি আর লম্বা করছি না, 3 নম্বর পয়েন্ট বললাম, আল্লাহর গুলামির পথে জীবন পরিচালনার জন্য সবাইকে বলবো এই কোরআন শুধু তেলাওয়াত নয়, তেলাওয়াত করুন, অর্থ বুঝুন, কোরআন মেনে চলুন। এই কোরআন মানার জন্য নাজিল হয়েছে নাকি শুধু চুমু খাওয়ার জন্য নাজিল হয়েছে? মানার জন্য। মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন মানুন, তবেই কোরআনময় সমাজ গঠন হবে ইনশা আল্লাহ। এই কোরআন যেখানে